Hi guys, this is Yusuf Muhammad Aske. আপনাদের কেমন একটা জায়গায় নিয়ে যাব, অনেক ভয়ঙ্কর, অনেক রিস্কি, কিন্তু তবে খুব ইন্টারেস্টিং। I'm ready. Are you ready? Get ready quickly. কিছু একটা যেন মিস, কি যেন মিস। ও ইয়েস, ক্যাপ। প্রচন্ড গরম, কিন্তু একটু গরমের মধ্যে ক্যাপচার করতে ভ্যান হওয়াটা বোকামি। ভাবছেন ব্যাগের মধ্যে কি কি নিয়েছি, অনেক কিছু নিয়েছি ব্যাগ, সেটা হয়তো আমরা যখন প্রয়োজন হবে যখন ইউজ করবো তখন আপনারা হয়তো দেখতে পাবেন কি কি নিয়েছি। আপনারা আমাকে চিন্তা করছেন যে ব্যাগটা একটা নিয়েছি, আবার এটা কি সেটা আপনারা প্রতিমধ্যে দেখতে পারবেন, আপনাদের দেখাবো সেটা কি নিয়েছি। সো গাইস, লেটস গো উইথ মি। সো গাইস, আমি এখানে যে জিনিসগুলো নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু প্রয়োজনীয়। যেমন আমি একটা সানগ্লাস নিয়েছি, যেটা আমার রোদ থেকে আমার চোখকে প্রোটেকশনে রাখবে। এরপর যদি আমাদের সাদা গ্লাস প্রয়োজন হয় সাদা গ্লাসটা ইউজ করবো। সেলফি স্টিক কেন নিয়েছি? ও হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু হাঁটার সময় কিন্তু নিজেকে দরকার হবে, সেজন্য সেলফি স্টিক নিয়েছি। পানি, এটা তো সবসময় প্রয়োজন, গরমে যেখানে যান না কেন পানি কিন্তু সাথে রাখতে হবে, পানি কিন্তু এনার্জেটিক একটা বিষয়। আমরা এখন দাঁড়িয়ে আছি তিন রাস্তার মাথা, যেটাকে বলে, এটা হচ্ছে তিন রাস্তার মাথা। এটা তিনটি রাস্তা এই জায়গায় এসে একত্রিত হয়েছে। সো গাইস, জঙ্গলে যেহেতু যাচ্ছি একা অবশ্যই যাওয়া যাবে না, আমার সাথে আমার টিম মেম্বার আছেন বেলালউদ্দিন এবং আমার সবচেয়ে কাছের বন্ধু সরকার কামাল আপন। আরেকজন আমাদের টিম মেম্বারের আরেকজন আসছে, যার জন্য আমরা এই রুটে অপেক্ষা করতেছি। এই রুট দিয়ে ভিতর দিকে ঢুকে যাবো, জঙ্গলের দিকে আমরা একটু ভিতরে যাবো এবং সাথে আপনাদেরকে নিয়ে যাবো। তো আমরা আমাদের সেই আরেকজন টিম মেম্বারকে পেয়ে গেছি, জয়নাল। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সে আশা রাখছি। এবং আপনারা যাওয়ার সময় যে দৃশ্যগুলো উপভোগ করবো সবগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সাথে রাখবো। এটা দেখি ছোটবেলার সাইকেলের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমার একটা এরকম সাইকেল ছিল, যেটা অনেক শখের বসে নিয়েছিলাম, আব্বু এনে দিয়েছিল। বেলালকে দেখতে পাচ্ছি অনেক নাস্তা নিয়ে। আমরা প্রতিমধ্যে কিন্তু খিদে লাগলে বা পানির তৃষ্ণা লাগলে আমাদেরকে অবশ্যই কিছু খেতে হবে, সেই জন্য আমাদের গ্রামে থাকতে কিন্তু আমরা কোন একটা ছোটখাটো দোকান থেকে আমরা ছোটখাটো কিছু নাস্তা নিয়ে যাচ্ছি। এতক্ষণ গ্রামের রুটে ছিলাম, এখন গ্রাম থেকে এই রুট দিয়ে আমরা চলে যাচ্ছি। অনেক ছোটবেলায় একবার গেছিলাম, শখ করে গেছিলাম, তখন কিন্তু আমার এই জায়গাটা অনেকটা মনে আছে। এখানে আমরা মনে হচ্ছে ছোটবেলায় অনেকে ফুটবল খেলতাম এই জায়গাটাই, এখনো কিন্তু জায়গাটা খালি রয়ে গেছে। আমার সেই পুরাতন স্মৃতিগুলো এখনোই মনে পড়ে গেছে এটা দেখে, সত্যি কথা। ও মাই গড, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। আমি কিন্তু অনেক বছর পর কিন্তু আবার সেই ধান ক্ষেতের মধ্য দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি, যেটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। অনেক দূরে কিন্তু এভাবে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে। আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় পাহাড়, এটা অনেক দূর থেকে ক্যামেরায় ক্যাপচার করতেছি, যার কারণে অনেক ছোট দেখাতে পারে, কিন্তু কাছে গেলে বুঝতে পারবেন যে কত বড় বড় পাহাড়। ওয়াও, ইটস ভেরি নাইস। ছোট্ট একটা মই দেখতে পাচ্ছি, কিন্তু ভয় লাগার কিছু নেই, কারণ অনেক ছোট আর নিচে খুব বেশি পানিও নেই, আর পানি থাকলে কিন্তু সাঁতার জানে। একটা পাহাড় উপরে দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ে কিন্তু এখনো মানুষের বসবাস আছে, কিন্তু ঘর বাড়ি আছে। আমরা কিন্তু আরো অনেক দূরে চলে যাবো, যেখানে কিন্তু মানুষের বসবাস নাই বা মানুষের কোনো আনাঘোনা নাই, একটু দূরে চলে যাবো। কিন্তু এখনো কিন্তু আমার মনে হচ্ছে আমি এখনো গ্রামেই আছি, বা আশেপাশে মানুষের বসবাস দেখতে পাচ্ছি, মানুষের কাজকর্ম দেখতে পাচ্ছি, দূর থেকে মানুষজনকে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এগুলো পার হয়ে কিন্তু আরো অনেক দূরে যাবো। এটা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে নাই? ওই গড, কেমনে যাবো? যাওয়া যাবে না, ঘুরতেই যাওয়া যাবে, এখন তো আমাদের জুতো নষ্ট হয়ে যাবে। যাক ভিউয়ার্স, দেখতে পাচ্ছি অনেক কাদামাটি, হয়তো বা রিসেন্টলি বৃষ্টি হয়েছে এই জন্য কাদামাটি। এনিওয়ে, এনি কস্ট এটা আমাদের পার হতে হবে। Get in the moment. Oh yeah, oh yeah. be some movement. Yeah, you can do it. Oh yeah, oh yeah. We won't be broke forever. 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 So guys, মোটামুটি অনেকটা পথ হেঁটে এসেছি আমরা। আশেপাশে ছোটখাটো পাহাড় দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু বাগান করা হয়েছে ছোটখাটো। এদিকে কিন্তু মানুষ আসছে, মানুষের বসবাস আসছে। আমরা পিছনেই কিন্তু মানুষ দেখেছি, পিছনে আমাদের টিম মেম্বাররা এখনো আছে। আমি একটু দুষ্টুমি করি, একটু ফাজদামি করি, লাফাই দূর দিয়ে, এই জন্য আমি একটু ক্লান্ত বেশি হয়ে যাই। তাহলে চলুন আমরা একটু সামনে এগিয়ে দেখি। কিন্তু পিছনে একদম জিম বিল্ডার দেখতে পাচ্ছি। আপনারা হয়তো ওর বডি দেখে বুঝতে পারছেন সে আসলে একজন জিমনেশিয়ানে কিন্তু রেগুলার প্র্যাকটিস করে। এগুলো অনেক ছোট, অনেক ছোট পাহাড়। আমরা কিন্তু আরো অনেক বড় বড় পাহাড় দেখতে যাবো। সো গাইস, একটু রিস্কি এবং একটু ভয়ঙ্কর। তো গাইস, এখানে কিন্তু কোনো ধরনের মানুষের সারা শব্দ পাচ্ছি না, কিন্তু অনেকটা নিঝুম রাতের সেই জিজি পোকার শব্দ শুনতে পাচ্ছি, যেটা অনেকটা ভয়ঙ্কর, আবার অনেকটা কিন্তু অনেক সুন্দর জিজি পোকার গান। এই যেদিকে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, সবুজে শ্যামল ঘেরা আমাদের দেশের সেই মনোমুগ্ধকর ধান চাষের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ধানের ভিতরে কিন্তু আমি কৃষকের মুখের সেই মিষ্টি হাসিটা দেখতে পাচ্ছি, কৃষকের সেই সাধনার ফল। ওয়াও, দ্যাটস রিয়েলি ইমাজিন। আমি পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামনে পাহাড়গুলো কি সুন্দর দেখাচ্ছে। সো গাইস, এটা হচ্ছে আমার লোকেশন থেকে পশ্চিম দিকে, যেদিক থেকে সূর্য অস্ত যাবে। টিম মেম্বাররা আমার ছেড়ে কিন্তু অনেক দূরে চলে গেছে, দূরে গিয়ে ওদেরকে ধরি। সামনে আমাদের সেই টিম মেম্বারের বেলাল, he has experience about this, তার কিন্তু এদিকে অনেক ভালো অভিজ্ঞতা আছে এবং পথঘাট চেনা জানা আছে। সে কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে আমরা কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে গেলে আমাদের জন্য সেফটি হয়। আমরা কিন্তু আরও দূরে চলে যাচ্ছি, আরও ভিতরে চলে যাচ্ছি। কিছুটা কমফোর্টেবল ফিল হচ্ছে। এখানে সামনেও আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি, যেখানে আমরা চাষ দেখতে পাই, এরকম ফসল দেখতে পাই বা ক্ষেত দেখতে পাই, সেখানে একটু সাহস থাকে যে আশেপাশে হয়তো কৃষকেরা থাকবে। আমরা যত বেশি ভিতরে যাব তত বেশি ভয়ঙ্কর এবং রিস্ক বলা যায়। এখানে কিন্তু অনেক ধরনের ভয়ঙ্কর বা বিষাক্ত প্রাণীও থাকতে পারে, তবে বেশি দূরে যাওয়াটা আমার মনে হচ্ছে যে নিরাপদ না। সো গাইস, আই এম সো টায়ার্ড। স্থানীয়ভাবে বসবাস করা কিছু ছোটখাটো ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, হতে পারে ওদের ভাষা কিন্তু আশেপাশে। বাড়ি এখানে, তোমার বাই? তোমরা এখানে কি কাজ করো? আমার ক্ষেত কলা, এই যে ধান ক্ষেত, আর কি থাকে? বেগুন, বাইগুন খেতে আছে, মূলা শাক কলা আছে, বেগুন খেতে বা শাকসবজি। তোমরা কি রাতে এখানে থাকো? ভয় লাগে না? না, ওরা পেশাগতভাবে এখানে থাকে। নিচে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছি বা বিভিন্ন ফসল দেখতে পাচ্ছি, এগুলো চাষ করে, এগুলো দেখাশোনা করে এবং রাতে এখানেই থাকে। কিন্তু ওদের ভয় লাগে না, ওদের স্বাভাবিক হয়ে গেছে এই জায়গাটা। আমরা একজনকে দেখতে পাচ্ছি গাছে, তবে গাছে কিন্তু গোলা আছে খাওয়ার মতো। এই যে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। তবে আমরা কিছু গোলা খাওয়ার চেষ্টা করবো। আমাদের কিন্তু একটু গোলা দেন। গাছ বেশি থাকাতে কিন্তু আমার সেই গোলাগুলো, আমার সেই ফলগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না। পড়ার সময় যতগুলো হাতে ধরছি সবগুলো আছে। এখন এই গোলা সম্পর্কে জানবো, এগুলো কি গোলা বা কি ফল, এগুলো কি ফল, কি নাম, এগুলো কিভাবে খাই, You okay? Okay, guys. কিভাবে একটু দেখো তো কিভাবে খাই। সো গাইস অনেকগুলো নিয়েছি, এবার একটা খাওয়ার চেষ্টা করব। আমাকে একটু ইয়া করে দাও তো। আমার হাতে স্ট্যান্ড রাখা আমি এটা রেডি করতে পারতেছি না। কজন এইভাবেই কেন করতেছিস? হাতে জোর থাকলে শক্তি থাকলে যেটা হয় সেটা, কিন্তু এটা একটু নরম করার সময় কিন্তু একেবারেই ফেটে ফেলতেছি। থ্যাংক ইউ। বেস্ট বাট আ লিটল টপ। সো গাইস আমরা আবার সামনের দিকে যাব, সামনে এই পাহাড়গুলো তুলবো, এই পাহাড়ের একেবারে চূড়ায় ওঠার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবারও আমাদের পথ চলা শুরু করে দিয়েছি। আমরা আরও ভিতরে চলে যাচ্ছি, তবে যে জায়গায় হেঁটে যাচ্ছি আই থিঙ্ক এক আসলে কিন্তু আমি বই পাবো কেন। বা এখানে যারা লোকাল আছে তারা হয়তো বই পাবে না, যারা নতুন আসবে জীবনের প্রথম আসবে তারা কিন্তু এখানে ডেফিনেটলি বই পাবে। আমার মনে হচ্ছে যে আজকে আমার টিম মেম্বার যদি না থাকতো বা আমার একজন পথ প্রদর্শক যে এখানকার জায়গাগুলো সম্পর্কে পরিচিত করে দেওয়ার জন্য যদি একজন না থাকতো তাহলে আমার নিজেরও বই একটা এরকম মনে হচ্ছে। সো গাইস আমরা অনেক উপরে উঠে গেছি। আমরা কিন্তু নিচের দিকে না থাকলে বুঝতেই পারতাম না যে আমরা কত উপরে উঠে গেছি। নিচে আমরা অনেক ছোট ছোট কিছু মানুষ দেখতে পাচ্ছি, অনেক নিচু হওয়াতে মানুষগুলো অনেক ছোট দেখাচ্ছে। লোকাল মানুষ এখানে চাষবাস করে, আমার মনে হচ্ছে ওরা কৃষিকাজের বা চাষের কোনো একটা কাজ করতেছে। আমরা দেখি সুযোগ হয় কিনা যাওয়ার সময় ওদের সাথে কথা বলার চেষ্টা করবো, মিট করার চেষ্টা করবো। তো প্রথমে উপরে উঠছি এবং উপর থেকে আবারও নিচে নেমে যাচ্ছি। মনে হচ্ছে জায়গাটা অনেকটা রাঙ্গামাটির মতো। আমি রাঙ্গামাটি যখন গিয়েছিলাম তখন সেই উঁচু নিচু ঢেউ রাস্তা দেখতে পেয়েছিলাম, যেখানে কিন্তু গাড়ি জার্নি করলে অনেক ভালো লাগে। এখানে কিন্তু সেই উঁচু নিচু পাহাড়ের উঁচু নিচু ঢেউ দেখতে পাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন অনেক নিচ থেকে আমাদের টিম মেম্বার উঠতেছে, যদি কাছাকাছি হয়ে গেছে। সবাই একটু নিচের দিকে তাকিয়ে হাঁটো, সেফলি হাঁটো। মামা আমার সবচেয়ে কাছের একজন মামা, ও কিন্তু এখানে আমাদের সাথে আসে না, কেন আসছে আমি জানি না, কিন্তু দেখা হয়ে গেছে। গুড লাক। আমরা দেখতে পাচ্ছি পাশে অনেক বড় বড় পাহাড় এবং সামনে আমরা হেঁটে যাচ্ছি টিম মেম্বাররা। ওদিকে বড় পাহাড় যেগুলো দেখা যাচ্ছে ওদিকে আমরা চলে যাব। তবে আমরা যতটুকু আসছি এখান থেকে আমরা আমাদের পিছনের দৃশ্যটা একটু ক্যামেরায় নেওয়ার চেষ্টা করব। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেই পিছনের দৃশ্যটা। এখান থেকে ক্যামেরাতে এসে আমাদের নাফ নদীর দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা ক্যামেরাতে ছোটভাবে হয়তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। সো গাইস এখানে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি, যতটুকু পর্যন্ত বাগান দেখতে পাচ্ছি, বাগানের ওই পারে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নাফ নদীর দৃশ্য, যেটা আমাদের গ্রামের ওই পারে। এই নাফ নদীর ওপারে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলো হচ্ছে মায়ানমারের। এই পাহাড়ের আগে থেকেই কিন্তু আমাদের বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তটা দেওয়া আছে। যদি কোনোদিন নতুন কোনো ব্লগ করি তাহলে আমরা ওই বার্মা এবং মায়ানমার বাংলাদেশের সীমান্ত পাড়িতে গিয়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করব। আমরা এই পথ দিয়ে আসছি, এই পথ দিয়ে, এই পথে ছোটখাটো যে গ্রাম বা বাগান দেখা যাচ্ছে এগুলো পরে কিন্তু আমাদের গ্রাম। আমি জানি না আমি যেভাবেই দৃশ্যটা নিজের চোখে উপভোগ করতেছি আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি কিনা, ক্যামেরাতে কীরকম আসছে সেটা নিজেও জানি না, কিন্তু আমি এক কথাই বলবো দ্যাটস রিয়েলি রিয়েলি ইমাজিন। আমরা আরও সামনের দিকে যাচ্ছি, আমাদের টিম মেম্বাররা অনেক উপরে চলে গেছে। ও সেটা আমার ক্যাপটা কিন্তু নিচে। আমরা যতটুকু জেনেছি বা শুনেছি এখানে হাতি চলাচল করে, তবে এরা কিন্তু যখন তখন আসা যাওয়া করে না, রাতের বেলা বেশি একটু চলাচল বেশি করে। তবে শীতকালে একটু বেশি গ্রামের কাছাকাছি চলে যায়। সো গাইস, কিরকম রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক ভয়ঙ্কর। ওয়াও, এখানে কিন্তু ফুল হাতা টি শার্ট পরে না আসলে কিন্তু শরীরে কিন্তু অনেক ক্ষত বিক্ষত হয়ে যেত। আমার কিছুটা ধারণা ছিল যে জঙ্গল, অনেক গাছগাছালি, আমাদেরকে এভাবে মধ্যে দিয়ে যেতে হবে, এটা জানার পর জানি বেঁধে আমি ফুল হাতা টি শার্ট পরে আসছি। ওয়াও, তারপরে কিন্তু আমার ফেসটাকে খুব একটা প্রোটেকশনে রাখতে পারছি না। গাইস, যে পথ দিয়ে আসছি মনে হচ্ছে যে জঙ্গলের ভিতর দিয়ে কোনো গুহার ভিতর প্রবেশ করছি। সামনে যদি আমাদের টিম মেম্বাররা কেউ না থাকতো আমি হয়তো একা এত দূর আসতে পারতাম না, ভয় লাগতো আমার। এমনিতেও ভয় লাগতেছে, অনেকটুকু পথ উপরে উঠে গেছি। আমাদের সরোয়া ভাইকে দেখতে পাচ্ছি এখানে। কি কাটা আছে এখানে? হ্যাঁ আছে ভাই, আছে। ওয়াও, তবে আমি বেশি ক্লান্ত। আমি সেই শুরু থেকে অনেক কিছু বলে আসছি, অনেক লাফালাফি, দৌড়াদৌড়ি, এরকম এক্সাইটিং জায়গা দেখলে কিন্তু নিজেকে ঠিক রাখা যায় না। অনেক নিজের ভিতর থেকে একটা ফিলিং চলে আসে, অনেক আনন্দ লাগতেছে, অনেক আনন্দ। অনেক প্রথমবার আসাতে আমাদের যেই অভিজ্ঞতাগুলো হয়েছে এখানে, এখানে আসলে কিন্তু অনেক বেশি পানি নিয়ে আসা উচিত। যেই কাজটা আমরা করিনি, আমরা ভুল করেছি, পানি কম নিয়ে আসছি। তবে আমরা আরো উপরে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপরে অনেক উঁচু একটা পাহাড়, এখানে আমরা আরো উপরে উঠবো। আর উপরে উঠে কিন্তু আমরা আমাদের পেছনের দৃশ্যটাকে সেলফি নেওয়ার চেষ্টা করবো। হয়তো দেখতে পাচ্ছেন কি রকম একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখানে কোনো রাস্তা নেই। এই জঙ্গলের ফাঁস দিয়ে, এইরকম একটা জঙ্গলের ফাঁস দিয়ে আমরা যতটুকু পাটাকে রাখা যায় সেভাবে কষ্ট করে যাচ্ছি। আমাদের টিম মেম্বার সবাই সাবধান, বি কেয়ারফুল, সবাই একটু সাবধানে হাঁটার চেষ্টা করবো। আমাদের যে পানি নিয়ে আসছিলাম এটা প্রতিমধ্যে শেষ হয়ে গেছে, আমাদের আর কোনো পানি নেই। কিন্তু জঙ্গলে আসলে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার ছিল সেটা হচ্ছে পানি। এখন আমি জানি আমার মতো সবাই ক্লান্ত, সবাই কিন্তু একটা জিনিসের জন্য হাই হাই করছে, সেটা হচ্ছে পানি, পানি, পানি। সামনে গিয়ে কোনো একটা পানির ব্যবস্থা হবে, হয়তো কোনো ঝর্ণা বা ছোটখাটো, একদম ছোটখাটো লেক, এরকম কোনো কিছু পেলে হয়তো আমরা পানির ব্যবস্থা করতে পারবো। ওয়াও, এখানে উঠে কিন্তু আমি একটা এভাবে একটা এই দিক থেকে পড়ে গেলে কোনো রকম বাস বাই দিকে পড়ে গেলে কিন্তু আর কোনো কিছু করতে হবে না, আমার টিম মেম্বার আমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। পাচ্ছেন যে অনেক কিছু ক্যামেরার মধ্যে কিরকম দেখাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু চোখের দৃশ্য কিন্তু অনেক দূরে দেখাচ্ছে। মনে হচ্ছে যে কোন একটা প্লেন নিয়ে, কোন একটা হেলিকপ্টার নিয়ে কিন্তু আকাশ পথ দিয়ে উড়ে বেড়াচ্ছি। ড্রোন ক্যামেরা দিয়ে নিজের চোখকে ড্রোন ক্যামেরা মনে করে দৃশ্যটা উপভোগ করছি। আমরা আরো উপরে গিয়ে দেখবো যে নিচের দৃশ্যটা কিভাবে উপভোগ করা যায়, আমরা দেখি। তবে নিজের সেফটি এবং কমফোর্টেবল নিয়ে চিন্তা করতে হচ্ছে। আমরা বেশি দূরে গেলে হয়তো নিজেদের সেফটি নিয়ে একটু রিস্ক হবে। সবাই কিন্তু ক্লান্ত, যে যার যার মতো। আচ্ছা, এই মুহূর্তে সবচেয়ে কোন জিনিসটা মন চাচ্ছে? এখানে সবচেয়ে টাকা পয়সা, গাড়ি, ধন দৌলত, গার্লফ্রেন্ড, কোনটা? এই মুহূর্তে যদি কাউকে পানি ছাড়া বা কাউকে যদি আমরা গাড়ি, বাড়ি, দন দৌলত, গার্লফ্রেন্ডও দিই, এরা কেউ স্যাটিসফাইড না। এরা কিন্তু এই মুহূর্তে সবাই চাচ্ছে কিন্তু পানি। এখানে হাঁটতে গিয়ে পরে আমার গ্লাসটা ভেঙে গেছে, কিন্তু গ্লাসের একটা পা খুঁজে পাচ্ছি না প্রচন্ড রোদের কারণে আমি সানগ্লাস দিয়ে হাঁটবো যখন সূর্যাস্ত হবে রোদটা একটু কমবে তখন আমি গ্লাসটা চুকে দিব নিজের চোখের সেফটির জন্য গ্লাসটা চুকে দিব ভাবছিলাম কিন্তু সেটা আর হলো না গ্লাসটা এই পাশে রাখছিলাম এখান থেকে পড়েই কিন্তু চাপ লেগে গ্লাসটা এই পাশের স্ট্যান্ডটা ভেঙে গেছে এটা খুঁজে পাইনি আর খুঁজে পাওয়া গেলেও এটা মনে হচ্ছে যার ইউজ করা যাবে না সো ব্যাড লাক ঘন্টা খারাপ হয়ে গেল লেগে গেছে কোথাও একটু ছেড়ে দাও কেউ একটা ছুটছে এমন একটা দৃশ্য দিয়ে হেঁটে আসছি পুরোপুরি দাঁড়িয়ে হাঁটা যাচ্ছে না কোনখানে কোন দিক দিয়ে যাবো এদিকে এই পথ দিয়ে যাচ্ছি আমি একটু পিছনে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিরকম পথ দিয়ে নিচের দিকে হেঁটে যাচ্ছি নিচে অনেকজনকে দেখতে পাচ্ছেন যে উপরে উপরে কিন্তু এমন কোনো জায়গা নেই যে যেদিক থেকে একটু আলু বাতাস আসবে বা যেদিক থেকে আমাদেরকে উপর থেকে দেখা যাবে মানে অনেকটা বলা যায় যে এটি একটি বাসা উপরে আমরা এটা অনেকগুলো লতা পাতা দিয়ে বাসা তৈরি করেছি এরকম মনে হচ্ছে জানি না আমাকে এরা কোন পথ দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমি সত্যি জানি না যে আমি কোথায় যাচ্ছি বা কোন দিক দিয়ে যাচ্ছি আমার কিন্তু রীতিমতো অনেক ভয় লাগছে আমি কিন্তু সামনে এখানকার পরিচিত একজনকে হাঁটতে দেখছি সে কিন্তু না থাকলে কিন্তু আমি সামনের দিকে অবশ্যই হেঁটে যেতাম না বয়ে ও শেট মুখে কিন্তু তাকলি আমার এখানে কিন্তু জ্বলতেছে লতা পাতার যে ও শেট হাতটা কিন্তু কাটা লেগে গেছে ভাই একটু হেল্প করো এই কাটাটা একটু ছড়িয়ে দাও তো ও থ্যাংক ইউ এই এই পথ দিয়ে আমরা উপর দিক থেকে হেঁটে উঠে এই উপরের চূড়া থেকে এসে আমরা এই দিক থেকে ঘুরে আবারও সেই এটাতে চলে আসলাম শুনেছি কোথায় যেন একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা দেখতে যাচ্ছি আমরা কোন দিকে যাচ্ছি ঝর্ণা কোথায় ঝর্ণা এমন একটি জায়গায় যাবো এখন আমরা কিন্তু অনেকক্ষণ ধরে পানি খুঁজতেছি কারণ আমরা এখানে কিছু হালকা নাস্তা এনেছি খাওয়ার জন্য এগুলো খাবো কিন্তু এগুলো খাওয়ার জন্য আমাদেরকে আগে পানি দিতে হবে কারণ ভিতরটা একেবারে শুকিয়ে গেছে আমাদেরকে আগে পানি খেতে হবে সো গাইস আমরা কিন্তু সেই পানির খোঁজে সেই শুরু থেকেই আমরা জঙ্গলে প্রবেশ করার পর থেকে যখন আমাদের পানির তৃষ্ণা বেড়ে গেল তখন থেকে আমরা সবাই মিলে শুধু পানি 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 একজনের ইনফরমেশনে আমরা সামনের দিকে যাচ্ছি শোনা গেছে এখানে একটা ঝর্ণা আছে সো আমরা যদি এই ঝর্ণাটা খুঁজে পাই তাহলে আমরা একসাথে দুটো কাজ করতে পারবো সো গাইস উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমার আঙ্গুলের ঠিক আঙ্গুলের মাথায় এখানে আমরা দু তিনজন দেখতে পাচ্ছি এরা আমাদের টিম মেম্বারের বাকি সদস্যরা সম্ভবত আমি যতটুকু দেখতে পাচ্ছি ক্যামেরার দিকে আমার আঙ্গুলের মাথায় যিনি আছেন সে হচ্ছে সুরর কামাল আপন একটু ক্লান্ত নিচে যিনি আছে একটু কাছাকাছি চলে আসে সে হচ্ছে বেলাল উদ্দিন এবং চতুর্দিকে পাহাড়ের মাঝখানে আমরা একটি খোলা জায়গা পেয়েছি অনেক বড় যেখানে ছোটখাটো একটা টিম নিয়ে ফুটবল খেলা যাবে এবং ক্রিকেটও খেলা যাবে আমরা যেহেতু এখানে ফুটবলও আনি নাই এবং ক্রিকেটের কোনো ব্যবস্থা করি নাই খেলাধুলার ব্যবস্থা করি নাই তারপর আমরা সবাই মিলে এখানে একটু গেট টুগেদার হবো সবাই একসাথে বসবো সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে পিছনে আমাদের ঝর্ণা আছে এবং আমরা ট্রাইপড দিয়ে এক্সটেন্ড করানোর চেষ্টা করেছি মোবাইল থেকে যাতে আমরা সব টিম মেম্বাররা উঠি এবং দূর থেকে দাঁড়িয়ে সবাই যাতে একটা ক্যামেরার মতো লোকেশনে আসতে পারি এবার আমরা কিছু একটা যে বলবো ক্যামেরার সামনে তার সেটুকু এনার্জি আমার নাই আমার মনে হচ্ছে যে এখন কেউ যদি আমার ব্যাগ, আমার মোবাইল, আমার ট্রাইপড, আমার ক্যামেরা সবগুলো নিয়েও যদি আমাকে একটু ঠান্ডা পানি দেয় 1 লিটার, আমি তাকে এগুলো দিয়ে এক্সচেঞ্জ করব। কিন্তু নো ওয়ে ম্যান, একটা বর্ষা শুধু আমরা ঝর্ণার দিকে যাব, একটু পানি খাবো, পানিটা খাওয়ার পর বুঝতে পারবো যে আমরা এরপরে কি করবো। তাহলে এতটুকু স্টপ করে দিতে হবে, চেষ্টা করবো এর মধ্যে কিন্তু ঝর্ণার দৃশ্যটাকে সুন্দরভাবে নেওয়ার জন্য। আমরা সামনে যাই, ঝর্ণা থেকে পানি খাই। এটা কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর, অনেক নেরু একটা রাস্তা। সো গাইস, এখানে ঠিক পাহাড়ে জঙ্গলের মাঝখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। আমি কিন্তু এক্সাইটেড, আমার কিন্তু আর মন মানতেছে না, ঝর্ণা দেখে চলে যাবো। Show me some movement. Yeah, you can do it. Oh yeah, oh yeah. We won't be broke forever. 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 অনেকটা স্বস্তি বোধ করছি, অনেকটা নিজেকে রিল্যাক্স ফিল করছি। পানি যে এত বেশি উপকারী, এত বেশি ক্লান্তি দূর করে, সেটা এরকম পরিস্থিতি বা এরকম সিচুয়েশন ফিল না করলে হয়তো বুঝতাম না। আমাদের সরকার কামাল এখন ট্রাইপড দিয়ে ক্যামেরা নিয়ে আমাদেরকে ভিডিও নেওয়ার জন্য ব্যস্ত। হাই দাও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেল। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ভবিষ্যতে আর অনেক বেশি ব্লগ আসবে। আমার এই ব্লগের মধ্যে সবচেয়ে বেশি যে আমার কাছে থাকে, সবচেয়ে যে আমাকে হেল্প করে, সে হচ্ছে তোরা কামাল আপন। আমরা দুজনেই আমরা এই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। টিম মেম্বারে যারা আসছে, একটা ছেলের জন্য বাদ না পড়ে সবাইকে আমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করো। খুব রিস্ক একটা জায়গা, এখানে একা থাকলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখানে টিম মেম্বারে যারা আছে সবাই আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। কিছু টিম মেম্বার বিদায় নেবে, তাদের প্রয়োজনীয় কিছু কাজ আছে। বাকি টিম মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে কিছুক্ষণ এখানে বসবো, রেস্ট নিব। এই জায়গাটি থেকে চলে যাব, তবে আমার মনে হচ্ছে জায়গাটি অবশ্যই খুব সুন্দর, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু এখানে এখনো খুব বেশি মানুষের আনাগোনা বা বসবাস নেই। অন্ধকার হয়ে গেলে কিন্তু আমাদের যাওয়াটাও কষ্টকর হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা যাওয়ার সময় আপনাদেরকে সাথে রাখবো। খোদা হাফেজ। Dreamers of a different kind.